টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হতে চলেছেন তা নিয়ে নানা মহলে গুঞ্জন কৌতূহল দেখা দিতে শুরু করেছে। কে হবেন এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে তখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার একটি বক্তব্যকে ঘিরে জল্পনা আরও বেড়ে গেল। বুধবার টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে আগরতলা পৌর নিগমের 32 নম্বর ওয়ার্ডে বিজেপির টাউন বর্দোয়ালি মণ্ডল কমিটির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেই ইঙ্গিত দিলেন টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে তার নিজের প্রার্থী হওয়ার ইঙ্গিত। এদিন এই যোগদান সভায় বিরোধী শিবিরে বড় ভাঙন ধরে। অন্যান্য দল ছেড়ে 184 জন ভোটার বিজেপিতে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আমাকে বলা হয়েছে, এখানে সবাই জানেন কি অবস্থা পরিস্থিতিতে আমাকে মুখ্যমন্ত্রী হতে হলো। যখন ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করি তখন কিন্তু ভাবিনি যে দুর্ঘটনের জন্য আমি কোনোদিনই লালায়িত ছিলাম না। খ্রিস্টা প্রমুখ ইনচার্জ থেকে শুরু করি আস্তে আস্তে ম্যানেজমেন্টের ইনচার্জ, আমাদের অ্যাসেম্বলি ইলেকশনের সময় বানানো হয়, আবার আমাদের লোকসভা ইলেকশনের সময় ভোট ম্যানেজমেন্ট ইনচার্জ বানানো হয়, তারপর মেম্বারশিপ ড্রাইভের সময় আমাকে ইনচার্জ বানানো হয়, শেষ পর্যন্ত আমাকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি হয় এবং পরে আমাকে রাজ্যসভার সদস্য বানানো হয়, শেষ পর্যন্ত এখন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের ইতিহাসে আমার জানা নাই যে কেউ মুখ্যমন্ত্রী এবং সাংসদ মুখ্যমন্ত্রী এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হয় আবার সভাপতি হচ্ছে ত্রিপুরা প্রদেশে অদ্ভুত। আমার মনে হয় আর কোথাও আছে কিনা বা হবে কিনা আমার জানা নেই। তো যাই হোক, তো দায়িত্ব যেহেতু দিয়েছে আমি মুখ্যমন্ত্রী বলেছেন তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী অনেকে বলেছেন, তো জনপ্রিয় কত প্রিয় হব জানি না আমি আগামী দিন, তবে এতটুকু বলতে পারি যে মানুষের জন্য কাজ করব, ভোটের জন্য কাজ করব না। এবং এটা তো সবাই বুঝতে পারছেন যেহেতু 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, তাই আমি না কোনো না কোনো একটা বিধানসভা থেকে আমার দাঁড়াতে হবে। তো 8 নং বর্তমানে কেন্দ্রে আমার বাস নিবাস যাই বলুন, ছোটবেলার জন্মগত অধিকার আমার এই ওয়ার্ডে, তো এখান থেকে দাঁড়ানোর চান্স বেশি, তাই নয় কি? এখান থেকে যদি দাঁড়ায় তাহলে তো পরীক্ষার রেজাল্টটা কে দেবে? আপনারাই যেভাবে দাঁড়ায় কেনা করছি, আমরা সারা 365 দিন আমরা এখানে পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা করছে কাজ করছি। আমরা অন্যান্য পার্টি ইলেকশনের সময় আসেন, এতদিন আমরা যে পার্টি আমরা দেখেছি তা আমরা তো সেবায়ী সংগঠন, আমরা জানি 365 দিন এখানে যারা কার্যকর্তারা আছেন আমাদের 365 দিনই আমাদের একজন আরেকজনের সাথে দেখা হয়, আর অন্যান্য পার্টি খালি ইলেকশনের জন্য ওরা দেখা যায় পরিচয়ের মতো বিভিন্ন পার্টি আসেন এবং তাদের কাজে হচ্ছে কখন কে সভাপতি হয় তাদের জন্য দিল্লিতে যাওয়া, আবার কোন সভাপতিকে আবার নিচে নামিয়ে দেবে তার জন্য আবার যাওয়া। এখানে অনেক সময় আমরা দেখেছি আগের যে পার্টিগুলো আছে ছিল যাদের বিরোধী দলের বিশেষ করে, তারা যখন এয়ারপোর্টের মধ্যে দিল্লির কোনো নেতা আসলে কে কার হোটেলে যাবে কার মানে অধিকারে থাকবে।